কেমন কইরা থাকিবি গে খালা, ধুলা মাটির ঘরে গে খালা খালা গে। কেমন কইরা থাকিবি গে খালা, অন্ধকার কবরে গে খালা খালা গে। ছোট ছিলি বড় গে হলি, ছোট ছিলি বড় গে হলি, সময় গেল চইলে গে খালা খালা গে। সময় গেল চইলে গে খালা খালা গে। এত কথাটা তো কোনো খারাপ বললাম না, ভালো কথা। তবে আর মধ্যে কে কাল কমেন্ট করবে, কুলি সাহেব ফের গীত গেয়েছ? হ্যাঁ, ওই সুরখানটার লেগে কইবে যে গীত গেয়েছে, এটাও দেখবে না যে কথাটা কি বলেছে। হ্যাঁ, সময় যে দিন হবে গে খালা, আজরাইল চইলে আসবে গে খালা খালা গে। বেটা কানবে বেটি গে কানবে, শুনবে না কাউরির কান্না গে খালা খালা গে। কেমন কইরা থাকিবি গে খালা, ধুলা মাটির ঘরে গে খালা খালা। কেমন করে আল্লাহকে এক মানতে পারবেন আমার বন্ধুরা? আল্লাহকে চিনতে গেলেও আপনাকে শিক্ষা লাগবে, আপনার নামাজ পড়তে গেলে আপনাকে শিক্ষা লাগবে, রোজা করতে গেলে আপনাকে শিক্ষা লাগবে, নামাজ যাকাত দিতে গেলে শিক্ষা লাগবে। নামাজ আপনি পড়বেন, তবে নামাজ পড়া তো পড়ার সময় উজু করতে হবে। উজু করতে উজুর কতটা সুন্নাত, উজুর কটা ফরায়েদ, উজুতে কি কি দোয়া লাগবে এই দোয়া জানেন না? আর যদি উজু করেলেন, উজুর তার দেব নাই। একটা লোক মুসলমান হয়েছে, একটা লোক নতুন নতুন মুসলমান হয়েছে, নবমুসলিম, তো ওকে মুসলমান করবে, এসছে বলছে যে ই হমকো মুসলমান হোনা হ্যাঁ, তো ইসকে লিয়ে ক্যা করনা হোগা, তো কা কে আপকো যে পহলে যে ওজু কিজিয়ে ফির গোসল কিজিয়ে উসকে বাদ আইয়ে ফির আপকো কলমা পড়াতে হ্যাঁ। তো ওজু করতে বসেছে লোকটা, তো ওজু করতে বসেছে ভাই, শিখে দেখেন তার তিপ জানতে হবে। ওজু করতে বসেছে, তো বসে কইছে ওর নাম ছিল মানে গ্যার মুসলিমের নাম, এবার ওর মুসলিম নাম রেখেছে আবদুল্লাহ। রাখার পরে ওকে বলছে আবদুল্লাহ পহলে হাত দোনো হাত কো ইহা সে ধোয়ে, দু হাতকে ধুয়েছে, তারপরে বলছে কুল্লা কি জিয়ে কুল্লা করেছে কুলি করেছে, তারপরে বলছে নাকমে পানি ডালিয়ে, যেমনই নাকমে পানি ডালিয়ে বলেছে এই বাঁধনাটা লিয়ে লাখে লাগিয়ে পানি ঢালতে শুরু করেছে। বলেন তো লোকটা বাঁচবে? বাঁচবে। এবার বলছে না না না, ওইভাবে পানি ডালতে আল্লাহ বলেননি, ওইভাবে না বিজি পানি দিতে বলেননি, এইরকম করে চুল্লুতে পানি লিয়ে, আমরা চুল্লু বলি আপনারা খাবল বলেন মনে হয়, এই চুল্লুতে পানি লিয়ে আপনি নাকে একটু একটু করে দাও, নাকটাকে ঝাড়ো, তারপরে এবার তুমি কোনো পর্যন্ত মুখটাকে ধাও, তুমি এই হাত কোনো পর্যন্ত ধাও, তারপরে তুমি মাথার মাসা করো, কানের মাসা করো। তা এইভাবে শিখাতে শিখাতে এবার বলছে আপা পায়ের ধুইয়ে, এবার আমরা পাটা কতখানি ধুই এখান পর্যন্ত, এবার ওই পাটাকে ভাবছে এখান থেকে তো পুরোটাই পা, এখান থেকে তো পুরোটাই পা, তো তাহলে এখান থেকে ধুতে হবে, করেছে কি ধুতি ছেড়েলে পানি ঢালতে শুরু করে দিয়েছে, অজু হবে তাহলে? আর অজু করতে গেলে অজু জানতে হবে আগে শিখ পরে উজু, আর অজু না হলে আপনার পাক হবে না, আর পাক না হলে আপনার নামাজ হবে না। এবার নামাজে দাঁড়িয়ে যদি আপনি সুরা ফাতিহা না পড়েন আপনার নামাজ হবে না। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সুরা ফাতিহা পড়া ছাড়া তোমার নামাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে শিক্ষার কথা বললেন, আগে শিখ পরে নামাজ পড়ার কথা। নামাজ পড়তে গেলে আগে শিখতে হবে, ওযু জানতে হবে, সুরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ তো হবে না। এই জন্য সুরা ফাতিহা আগে শিখবেন, তাহলে তো পরে নামাজ পড়বেন। এবার রোজা করবেন, রোজা করতে গেলেও রোজাতে কী কী জিনিস করা মানা আছে, কী কী জিনিস করা যাবে আপনি জানবেন, আর না জেনে যদি রোজা করেন রোজাতে যেগুলো, এবার যদি কেউ বলে
লোকটা শিখেনি, কিচ্ছু শিখেনি। এবার বলছে স্ত্রী তো আমি টাকা দিয়ে বিয়ে করে নিয়েছি, মোহর দিয়েছি, আমার জন্য হালাল। তো রোজার অবস্থাতে কি হালাল? রোজার অবস্থাতে স্ত্রী হালাল না হারাম? রোজার অবস্থাতে স্ত্রী হারাম। যেহেতু স্ত্রীটা লোকটার জন্য হালাল কিন্তু রোজা অবস্থায় হারাম, যদি লোকটা না জানে না শিখে এই কথাটা, তাহলে তো রোজার হালাতে ব্যবহার করে নেবে। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে সর্বপ্রথম কথা যেটা আল্লাহ বললেন সেটা একরা, আমার নবী ওই গারে হেরাই বসেছিলেন। আমার নবী কিছুদিন নবুয়াতির কিছুদিন আগে থেকেই ওই গারে হেরাই চলে যেতেন খাওয়ার নিয়ে, আর ওখানে বসে আল্লাহকে স্মরণ করতেন। একদিন স্মরণ করতে আছেন, হঠাৎ করে জিবরিল আমিন নাবিজির আগে এসে দাঁড়িয়ে গেছে। এবার নাবিজিকে বলছেন, একরা ইয়া মুহাম্মাদ, হে মুহাম্মাদ তুমি পড়ো। নাবি আমার বলছে, মা আনা বেকারি, আমি পড়া লেখা জানি না, আমি কোনো মাদ্রাসায় যাইনি, আমার কোনো শিক্ষক নাই, আমাকে কেউ পড়ায়নি, আমি পড়িতে পারবো না। একবার দুইবার বলার পরে তিনবার বলে, এবার বন্ধুরে আমার নাবিকে জিবরিল আমিন বাগাল গির করলেন, বুকের সাথে ধরে এমন করে চাপন দিয়েছেন, বিশ্ব নবী এমন ভাবে চাপন দিয়েছে, মনে হচ্ছে নাবিজির মনে হচ্ছিল প্রাণ পাখি বের হয়ে যাবে। আমার রাসূলকে শিক্ষা দিতে যদি রাসূলের এতটা কষ্ট হয়, আর আজ যদি একটা শিক্ষক চায়ের বাড়ি মেরে দেয় আপনার আমার ছেলেকে, সুবহানাল্লাহ। একটা ছেলে পড়িতে গেছে আর এত ব্যবহার নোংরা, খালি ওখানে যাওয়ার পরে কার কলম নিয়ে খাতাতে আক কেটে দিছে, কার ছালা টেনে ফেলে দিছে, কার চাপ্পল লুকিয়ে দিচ্ছে, এইরকম করছে। ওই যে খালি বলছে, মৌলী সাহেব, মৌলানা সাহেব, মৌলানা সাহেব, ওই সলিম খালি আমার এরকম করছে, কখন ছালা টেনে ফেলে দিছে, চিমটি কেটে নিছে, কখন বই চালিয়ে ফেলে দিছে। দেখতে দেখতে একবার ডাঁটার পরে আর একবার যখন না শুনেছে, তো মৌলভী সাহেব দু তিনটা বাড়ি মেরেছে, দু তিনটা বাড়ি যেমনি মারা, ই তখন কাঁদতে 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 চলে গেছে বাড়ি। আর যেতন বলছে, কী আছে রে, কী আছে, না তো ইয়ে মৌলভীটা হাঁকে মারলে, কেনে মারলে মৌলভীটা রে, কেনে মারলে, না তো আমি কিছু করিনি, ওই সলমে কি কহিলে তখন ওকে মারলে। তো কেছে কী হয়েছে, এবার কেছে আসার পরে এর মধ্যে ওর স্বামী চলে এসে কেছে, কী হয়েছে, না তো দেখো না, দেখো না ছোঁড়াকে কীরকম করে হার মাইরেছে, মাইরে একবারে পিঠ ফাটিয়ে দিয়েছে ছোঁড়াকে, গেছে হ্যাঁ মুলবি এরকম করে মারবে মানে, চল মুলবিরই দেখছি আজকে রে মুলবি এরকম করে মারে। এবার মুলবি সাহেব ওখানে যাওয়ার পরে কেছে যে, মুলি সাহেব আপনাকে বাচ্চা পড়াইতে দিয়েছি, ছেলেকে না আপনাকে মারতে দিয়েছি। বুঝে ভাই ছেলেটা বদমাশি করছিল এই জন্য আপনার দুটো বাড়ি মেরেছি, আমার কি ভাই আপনার ছেলেকে মারলে আমার কি কোনো লাভ আছে, আর আমি কেন মারবো ভাই, এরকম দুষ্টামি করছিল তার জন্য মেরেছি। আচ্ছা ভাই যান, আপনার ছেলেকে যদি এইভাবে আপনি লাই দেন, আপনার ছেলে জীবনে কোনো দিন মানুষ হবে? এই ছেলেটা যখন কাঁদতে কাঁদতে এসেছিল মাকে বলতে হতো, না তোরই কোনো দুষ্টামি আছে, না হলে কোনো শিক্ষক কোনো দিন কোনো ছাত্রকে জেনে মারে না, ও কারণে মারে না, বউ অবশ্যই তুই কোনো ভুল করেছিস যার কারণে মেরেছে, ঠিক আছে হাঁট তাড়াতাড়ি যা মাদ্রাসা, না হলে আমিও মারবো। এই ছেলেটা পরাদিন ভুল করা থেকে ভয় পেত, যে না ভুল করলে মাস্টার মারবে, ভুল করলে শিক্ষক মারবে, আর বাড়ি গেলে মাও মারবে আব্বাও মারবে, এই ছেলেটা সুধরে যাবে। কিন্তু ভাই যান, আমার মা খালারা যদি বাচ্চাটা কাঁদতে কাঁদতে যায় আপনার আগাদিকে বায়ান দেয়, আর আপনার মমতা যদি তাকে লাই দিয়ে দেয়, আপনার ছেলে জীবন কোনো দিন মানুষ হবে না। আপনার ছেলে হলো একটা, আপনার ছেলেটা কি জানেন, একটা লোক, একটা বই আছে পাজা সুরাগে জিন্দেগি, একটা বই আছে, বইটার নাম হলো পাজা সুরাগে জিন্দেগি। এই বইটার মধ্যে একটা ঘটনা আছে, ঘটনাটা আপনাকে আমি শোনাচ্ছি। কি, একটা লোক হাল চাষ করতে গেছে, হাল চাষ করতে যেয়ে দু চার পাঁচটা মানে ভাঁওর দিয়েছে, আর একটা সোনার এত বড়টা একটা ঢিমে উঠে গেছে, একটা সোনার ঢিমে উঠে গেছে, একটা এত বড় সোনার একটা ঢেল। লোকটা হাল চাষ করবে না, তাড়াতাড়ি করে বাড়ি যাবে, হাল বল বেঁধে লোকটা বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে ওই স্বর্ণের ঢেমাটাকে এবার যত্ন করে বাক্সের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে,
এবার বাক্সের মধ্যে লুকিয়ে রেখে দিয়া ভাই, যদি লোকটা বলে যে আমার এই যতদিন এই বাক্সের মধ্যে আছে তবে এই স্বর্ণ থেকে কোনো দিন গলার চেন হবে? হবে না। নাকের হবে? হবে না। কানের হবে? হবে না। ঘড়ি করেন তাহলে হবে? হবে না। তাহলে ওকে কী করতে হবে? স্বর্ণকারের কাছে নিয়ে যেতে হবে। স্বর্ণকারের কাছে নিয়ে গেলেন, এবার স্বর্ণকার তাকে ভাটিতে দেবে, আর ভাটিতে দিয়ে তাকে একটু নরম করে, গরম করে নরম করে, তারপরে ওকে একটু হাত টুকটুক করে একটু হাতুড়ি দিয়ে মেরে ওর আবর্জনাগুলো দূরে সরিয়ে দিয়ে তাকে রূপ দেবে। ওই রকমই মাদ্রাসা হলো একটা, মাদ্রাসা হলো একটা ওই স্বর্ণকারের ভাটির মতো, আর এ আলিম শিক্ষক মাদ্রাসার হলো স্বর্ণকার। এবার আপনার ছেলেটা ওই মায়ের গর্ভ, মাকে আল্লাহ জমিনের তাসবি দিয়েছেন, নেশা ওকম হারসুল্লাকুম, তোমার স্ত্রী হলো তোমাদের জন্য উর্বর জমি, এই জমিন থেকে বন্ধুরে দুনিয়ার জমিতে পাট হয়, ধান হয়, গম হয়, মাকই হয়, কিন্তু এই জমিতে মাত্র দুটা ফসল হয়, একটা ছেলে এবং একটা মেয়ে, এই দু প্রকারের ফসল হয়। ওই বাচ্চাটা যেদিন মায়ের গর্ভ থেকে আসলো তবে এই জমিন থেকে যেমন একটা স্বর্ণ পাওয়া গেল, ওই রকমই আপনার বাড়িতে সেদিন একটা স্বর্ণের টুকরা পেয়ে গেলেন। এবার ওই স্বর্ণট বাচ্চাটাকে যদি বাড়ির মধ্যে ভরে রাখেন, জীবনে কোনো দিন আপনার ছেলে আলিম হতে পারে? হতে পারে না। বাড়িতে থাকতে থাকতে আপনার ছেলে আলিম হবে? হবে না। কারি সাহেব হবে? হবে না। মাস্টার হবে? হবে না। ডাক্তার হবে? হবে না। তাহলে মাস্টার করতে গেলে আপনাকে স্কুলে দিতে হবে, মাওলানা করতে গেলে আপনাকে মাদ্রাসায় দিতে হবে, হাফেজ করতে গেলে মাদ্রাসায় দিতে হবে। এবার ওই মাদ্রাস লোকটা স্বর্ণের টুকরাটা নিয়ে গিয়ে এবার ওই যা স্বর্ণকারকে দিয়েছে, আর স্বর্ণকার যেমনই ওই ভাটিতে সোনাটা দেওয়া, এবার চট করে লোকটা বলছে, আহ মুড়ি সাহেব, এত দামি জিনিসকে তুমি আগুনে দিচ্ছ মানে? আপনার ছেলেকে যদি ওই মতো বলেন যে মৌলভী সাহেব, আমার এত দামি ছেলেকে মাটিতে শুয়াইছেন মানে, তাহলে আপনার কি হবে? আমার বন্ধুরা, এবার ওই ছেলেকে এবার ছোট যেমন ওই স্বর্ণটাকে টুক টুক করে মেরে তাকে রূপ দেয়, ওই রকম সমাত যদি ওই লোকটা বলে, মৌলভী সাহেব আপনি চেন বানাচ্ছেন বানান, কিন্তু হাতুড়ি মারবেন না, চেন বানাচ্ছেন বানান কিন্তু হাতুড়ি মারবেন না, এত কিমতি জিনিস আপনি হাতুড়ি মারবেন মানে? আচ্ছা তাহলে স্বর কোনো দিন রূপে আসবে জি? চেন বনবে? বনবে না। ওই রকমে কেউ যদি বলে, মৌলভী সাহেব তোমাকে পড়াইতে দিয়েছি পড়াও, মাওলানা সাহেব আপনাকে পড়াইতে দিয়েছি পড়ান, কিন্তু কবদার আমার ছেলের পিঠে কোনো দিন চা ছড়িয়ে মারবেন না, তাহলে বলুন তো আপনার ছেলেটা মানুষ হবে না? হবে? হবে না। আমার বন্ধুরা, এই মাদ্রাসা হলো একটা ওই রকম স্বর্ণকারের, স্বর্ণকারের ভাটি। এই ভাটিতে আপনি যদি এই জিমাছ আপনার ছেলের আবর্জনা ছুটাতে চান, তাহলে এই ভিতরের যদি শয়তানি জং ছুটাতে চান, তাহলে কিন্তু এই মাদ্রাসাতে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কোরআনের মধ্যে সব থেকে প্রথম যে শিক্ষাটা দিলেন সেটা হলো একরা, বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বুকের সুতে জড়িয়ে ধরে এমন করে চাপন দিয়েছে, আল্লাহ রে আল্লাহ মনে হচ্ছিল, নবীজি ভয়ে কাঁপতে শুরু করেছেন। আমার বন্ধুরা, এত কষ্ট করবা দিয়ে আমার রসুলকে যে সেই দিন কী পড়িয়েছিল, একরা ইয়া মোহাম্মদ, এবার নবীজিকে যখন বলতে পড়ে, একরা ইসমে রব্বিকাল্লাযী দিয়ে খালাক, পড়ুন আপনার না পরভুর নামে যিনি আপনাকে তো পয়দা করেছেন। আমার নবী সে পড়তে শুরু করে দিলেন, একরা বলেন রুহুল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম, একরা বলে রুহুল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম, সঙ্গে সঙ্গে নবী আমার লাগলেন পড়িতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, নবী বলেন ও খাদিজা ঠান্ডায় জলে মুর কলে যা,
খাদিজার নবী বলেন ও খাদিজা ঠান্ডাই জলে মুর কলে যা ওড়াও চাদর জান চলে যায় জ্বরের জালাতে ওড়াও চাদর জান চলে যায় জ্বরের জালাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে সেই দিন আমার নবীকে প্রথম শিক্ষার ব্যাপারে কথা বল আল্লাহ নাজিল রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়েছিলেন হে নবী তুমি পড়ো যে গুমা তোমার রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছে আল্লামাল ইনসান মালাম ইয়ালাম তার তোমাকে ওই আল্লাহ যিনি শিক্ষা দিচ্ছেন যে মানুষ যেটা জানে না সেই কল শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন যা আপনাকে আমাকে রাবির মারফাতে সেই দিন দিয়েছিলেন এবার আল্লাহ অন্য আয়াতে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন হে নবী আপনি বলে দিন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন একটা শিক্ষিত লোক একটা অশিক্ষিত লোক দুটো কোনোদিন সমান হতে পারে একটা শিক্ষিত আর একটা অশিক্ষিত দুটা লোক কোনোদিন সমান হতে পারে না যদি সমান হতো তাহলে সবারই চাকরি থাকতো না থাকতো না সবারই চাকরি থাকতো কিনা সবাই 55,000 টাকা মাস পেতাম কিনা বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য জায়গায় বলছেন যে আমি ইলিমওয়ালার মর্যাদাটাকে খুব উঁচা করেছি যারা শিক্ষা অর্জন করেছে তার আমি আল্লাহ দুনিয়াতে বড় সম্মান করেছি এত সম্মান দেখেন যার দেখেন ওয়াহাজাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাযিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা এই শিক্ষাই ছিল বন্ধু যে শিক্ষার ফলে আদম আলাইহিস সালাম সমস্ত ফারিস্তার উপরে সেদিন সম্মান পেয়েছিলেন এই শিক্ষা কেন আল্লাহ ফারিস্তাদেরকে জিজ্ঞেস করেছিলেন ওই আমার ফারিস্তারা তোমরা তো বলেছিলে আদমকে সন্তাবা তৈরি করতে হবে না তবে আদম এবার তোমরা এই সব জিনিসগুলোর নামগুলো বলো তো সেই দিন ফারিস্তারা বলতে পারেননি আল্লাহকে বলছে আল্লাহ তুমি যা শিখিয়েছ সেটাই আমরা জানি চাচ্চাইতে বেশি জানি না আমার আল্লাহ আদমকে অনেকগুলো জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন এবার আদমকে যখন আল্লাহ বললেন আদম তুমি সব এই জিনিসগুলোর নামগুলো বলে দাও তো আমার আদম আলাইহিস সালাম আমাদের পিতা সব এক এক করে বলে দিলেন আর তার গুণাগুণগুলিও বলে দিলেন আমার বন্ধুরা ওই সমাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা তাহলে তোমাদের শিক্ষক হলো কিনা তোমাদের চাইতে আদম সম্মানিত কিনা আমার বন্ধুরা ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তার ওপরে আমার বাবা আদমকে সম্মান করে দিয়েছিলেন এই শিক্ষার ফলে ওয়াহাজাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিম বাতনিল হুত এই শিক্ষার ফলে বাজান ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে এসেছিলেন মাছের পেট থেকে বের হয়েছিলেন এই শিক্ষার বিনিময়ে কেন কি আল্লাহ বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন যদি ইউনুস আলাইহিস সালাম এই তসবি পাঠ না করতেন তাহলে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে থেকে যেতেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই তসবি পড়ার ফলে তবে আমরা অনেক সময়তে বিপদে আকড়িয়ে যাই কিনা আক্রান্ত হই কিনা মুসিবতে ফাঁসি কিনা তবে মুসিবত থেকে ফাঁসতে গেলে ওখান থেকে বের হওয়ার জন্য এই কোরআনের মধ্যে শিক্ষা রয়েছে আর যখন মুসিবতে ইউনুস আলাইহিস সালাম ফেসেছিলেন কি পড়ছিলেন কি পড়তেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ বলছেন যদি সেদিন ইউনুস এই তসবি পাঠ না করত তাহলে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই থেকে যেত এই তসবির ফলে বন্ধুরে মাছের পেট থেকে ওই ইউনুস আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছিলেন ওয়াহাজাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন আর এই ইলিমের ফলে এই শিক্ষার বিনিময়ে এই শিক্ষার পাওয়ার কারণে আপনার ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম কায়েদখানা থেকে জেলখানা থেকে রিহাই পেয়েছিলেন কেন খাবের তাবির উনি জানেছিলেন শিক্ষার ফলে ওই দিন উনি কায়েদখানা থেকে ছুটকারা পেয়েছিলেন আমরাও পাব যদি আমাদের মধ্যে এই দিনই শিক্ষা আপনার আমার মধ্যে যদি থাকে আমরা বন্ধু এই শিক্ষাকে আজ খুবই অবহেলা করি এই শিক্ষাটাকে জানেন
এই শিক্ষা অর্জনকারীকে পয়দা দুনিয়া মা হইলে বেকার বেটা রহলে বচপন সে আব তক গাঁওয়ার বেটা নাই তা পড়লে মাদরসামা কোরআন তু নাই তা পড়লে মাদরসামা কোরআন তু নাই ছোরো জানা মাজো সে প্যার বেটা নাই ছোরো জানা মাজো সে প্যার বেটা আজ আপনার ছেলের রোজা নামাজের সাথে ভালোবাসা কেন হয় না? এর মধ্যে কোরআনের শিক্ষা নাই। যদি কোরআনের শিক্ষা থাকতো সত্যি তার ভিতরে নামাজের মায়া হতো, রোজার মায়া হতো। বিহা হইল তো মাই বাপ হইল খারাপ, বিহা হইল তো মাই বাপ হইল খারাপ, আর ভূত ফরকর হইল সওয়ার বেটা, ভূত ফরকর হইল সওয়ার বেটা। ওটাই ছেলে বিয়ে হওয়ার আগে, বিয়ে হওয়ার আগে মা যদি তরকারি রান্না করেছে তবে বলতে লোকের সামনে নাম করেছে, কি বলেছে, আমার মা যে তরকারিগুলো রান্না করে মনে হয় যে প্লেটটাও চাটতে শুরু করে দিই, এত সুন্দর রান্না করে। আর যেমনই বিয়ে হয়েছে 2,50,000 টাকা পণ পেয়েছে, ডিমান্ড পেয়েছে, এই যে টাকা পেয়েছে আইঠা মোটা হয়ে গেছে, এবার তার পরের দিনটা কেমন করে আলাদা হবে। তখন একটা ভান ধরেছে, বলছে কে তরকারি আনদিছে গে, কে কেনে রে হামিয়ে দিয়েছি, কইছে আচ্ছা নুন তেল কিছু দিছিস না দিস নে, কইছে কেনে হ্যাঁ খাওয়া যাইছে। কিন্তু আসলে সেটা কথা তো নয়, ভূত ফরকর হইল সওয়ার বেটা, ভূত ফরকর হইল সওয়ার বেটা। একে জুদার ভূতে ধরেছেন, দানা দানা খাতির ভি আজে তার সাইছে মা, দানা দানা খাতির ভি তার সাইছে মা, যেকরা কোখি মে ভাইলে দু চার বেটা। আমার বন্ধুরা, আর যদি আপনার আমার ছেলে জানতো মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের সমাজ কি মর্যাদা, ওয়াকাজা রব্বুকাল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান করিমা। এই আয়াতটার মানে যদি আপনার ছেলে জানে, জীবনে কোনোদিন আপনাকে কি করবে, আপনার আগাদিকে জোর আওয়াজে কথাটাও বলবে না।